রবিবার থেকে চালু হলো লোকাল ট্রেন চলাচল পরিষেবা। স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেল। সকাল থেকেই পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেল স্টেশনের প্ল্যাটফর্মগুলিতে জিআরপি এবং আরপিএফ এর পক্ষ থেকে যাত্রীদের উদ্দেশ্যে মাইকিং করা হয়। করোনা বিধি মেনে 50% বেশি যাত্রী যাতে না ওঠেন সে ব্যাপারে প্রচার করা হয়। যাত্রীরা জানান নিজেদের সুরক্ষার জন্য নিজেদেরকেই সচেতন হতে হবে। ভালো লাগে যে কথা বলা হচ্ছে যে 50% যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে, সেই যে পরিকাঠামো সেটা চোখে পড়ছে বর্তমান স্টেশনে? সেরকম তো কিছু সেরকম দেখতে পাচ্ছি না, সেরকম কিছু তো দেখতে পাচ্ছি না। ভিড় তো যেমন কাছে কমে আছে, দেখুন মানুষের যা দরকার তাকে বেরোতেই হবে। অবশ্যই হবে, কেননা সবসময় তো বাসে গাড়িতে করে তো যাওয়া যায় না, ট্রেনে করে যেতে হয়। অনেককে যারা কাজ করেন ধরুন তাদেরকে তো নিজেদের কাজে কর্মস্থলে যেতে হবে, ট্রেনে ট্রেন চালু চলাচল শুরু হলে তো অবশ্যই সুবিধা হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার থেকে চালু হলো লোকাল ট্রেন চলাচল পরিষেবা। স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেল। সকাল থেকেই পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেল স্টেশনের প্ল্যাটফর্মগুলিতে জিআরপি এবং আরপিএফ এর পক্ষ থেকে যাত্রীদের উদ্দেশ্যে মাইকিং করা হয়। করোনা বিধি মেনে 50% বেশি যাত্রী যাতে না ওঠেন সে ব্যাপারে প্রচার করা হয়। যাত্রীরা জানান নিজেদের সুরক্ষার জন্য নিজেদেরকেই সচেতন হতে হবে। ভালো লাগে যে কথা বলা হচ্ছে যে 50% যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে, সেই যে পরিকাঠামো সেটা চোখে পড়ছে বর্তমান স্টেশনে? সেরকম তো কিছু সেরকম দেখতে পাচ্ছি না, সেরকম কিছু তো দেখতে পাচ্ছি না। ভিড় তো যেমন কাছে কমে আছে, দেখুন মানুষের যা দরকার তাকে বেরোতেই হবে। অবশ্যই হবে, কেননা সবসময় তো বাসে গাড়িতে করে তো যাওয়া যায় না, ট্রেনে করে যেতে হয়। অনেককে যারা কাজ করেন ধরুন তাদেরকে তো নিজেদের কাজে কর্মস্থলে যেতে হবে, ট্রেনে ট্রেন চালু চলাচল শুরু হলে তো অবশ্যই সুবিধা হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।